থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। हरिओं त्र्यंबकं यजामहे सुगन्धिं तुष्टिवर्धनं उर्वारुकविबन्धनं मृत्युर्मुक्ष्यमममृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, आमी ज्योतिषतान्त्रिक दिनचर्या। सर्वप्रथम आमी आमार माता पिता आमार गुरुदेव आमार इष्ट देवदेवके प्रणाम जानिए आजकेर अनुष्ठान शुरू करते चलेछि। आजकेर अनुष्ठान विशेष लाइव अनुष्ठान। যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই ফোন করুন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলুন। তবে আজকের অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে একটু ভিন্ন। বহুদিন আগে ঠিক এইরকম একটা পুরোপুরি এরকম না হলে এরকম একটা অনুষ্ঠান করেছিলাম, আজকে আবার সেই ধরনের অনুষ্ঠান করতে চাই। সেটা হচ্ছে শত্রু। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত বা মানে বৃদ্ধা বৃদ্ধ সকলেরই শত্রু দিক কিন্তু একটা মানে ইতিমধ্য থাকেই। কারোর কম তো কারোর বেশি, কারোর মনে তো কারোর বাস্তবে। তো বিষয় কি হয়, আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি, কোনো ব্যক্তির যদি সাপে কামড়ায়, এবং এটাকে সায়েন্সও কিন্তু মান্যতা দিয়েছে যে সাপে কামড়ে মৃত 100 ব্যক্তির ভিতরে 75টা ব্যক্তি কিন্তু ভয়ে মরে যায় যে তার সাপে কামড়েছে সে আর বাঁচতে পারবে না, এই ভয় কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো শত্রু ঠিক এরকমই একটা ব্যাপার যে কারোর মনের এতটা ভয় থাকে, শত্রু যদি একটা আলপিন ফোটায় সে ভাববে আমার একটা বড় তরোয়ার ঢুকে গেছে ফেটে। তো শত্রু মানসিক দিকেও কারোর প্রচণ্ডভাবে এফেক্ট হয়ে থাকে, কারোর অটোমেটিকলি মানে বাইরের দিকেও সেই শত্রুর ভাব ততটাই থাকে। সেই শত্রু নিয়ে আজকে আলোচনা করব যে শত্রু কেমন প্রভাব মানে আপনাদের উপরে দিতে পারে, শত্রু থেকে কি করে বাঁচবেন, কি তার টোটকা আছে, শত্রু থেকে বাঁচার কি মানে কি কি উপায় আছে বা কি উপায় অবলম্বন করলে শত্রু আপনার উপরে কোনো ক্রিয়া করলে সেই ক্রিয়ার কোনো প্রকার প্রভাবই আপনি ভোগ করতে পারবেন না। তাকে দেখুন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? স্বামীর নাম সন্তু দাস। সন্তু দাস, আচ্ছা, আপনার স্বামীর আনুমানিক বয়স কত হয়েছে? 37। আচ্ছা, আপনার শাশুড়ি মায়ের নাম কি? সন্ধ্যারানি দাস। কি প্রশ্ন আছে হাজবেন্ডের শারীরিক বিষয়ে? প্রথম কথা বলি শুনুন, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে, উত্তর পূর্ব কোণে? তো আপনি জানেন কি আপনার বাস্তুতে দোষ আছে? বাস্তুর দোষের জন্য দেখবেন আপনার বাড়িতে আপনার শুধু হাজবেন্ডই নয় মানে কারোর না কারোর কিছু না কিছু অসুস্থতা ভাব একটা লেগে থাকে, যার ট্রিটমেন্ট করেও কিন্তু এক্সাক্ট কোনো সমাধান হয় না। সেই অসুস্থতা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, ঠিক কি না? তো এই জায়গাটা হচ্ছে আপনার বাস্তু দোষের জন্য। বাস্তুর প্রতিকারটা করিয়ে নিন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কেমন কাজকর্ম হচ্ছে? আমি কি বললাম, শুধু একটা দিকের ব্যাপার নয়, বাস্তু সমস্ত দিককে গ্রাস করতে পারে। তাই বাস্তু দিকে আগে সমাধান করুন, অবশ্যই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। যাই হোক, যে বিষয়ে আপনাকে বলছিলাম, শত্রু, দেখুন আজকের এই অনুষ্ঠানটা করার কারণ আছে। কিছু কিছু মানে মহিলা বা পুরুষ মানে নির্বিশেষের এই ব্যাপারটা থাকে, খুব দুঃখজনকভাবে আমাদেরকে এসে বলে, দেখুন আমার ভিতরে যে সমস্যা হচ্ছে, আমার ভিতরে যে জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমার যে বেদনা হচ্ছে, আমি এই কথাটা বলে আমার বাড়ির কাউকে বোঝাতে পারছি না, আমার কথা আমার বাড়িতে কেউ বিশ্বাস করে না। আমি যদি বলি যে আমার শরীর অটোমেটিকলি জ্বলে যাচ্ছে, আমার পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত আমার শরীর অটোমেটিক জ্বালা দিচ্ছে, আমার মনে সবসময় একটা ভতভীম হচ্ছে, আমার মানে অন্তর সবসময় কাঁপছে, এই কথাটা আমার বাড়িতে কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? প্লাস এই অসুবিধার জন্য মানে তাদের বক্তব্য যে এটার অসুবিধার জন্য তারা ডক্টরের ট্রিটমেন্টের কাছে গেছে, ডক্টর ট্রিটমেন্ট করেছে, বাট এর কিন্তু কোনো সমাধান কিন্তু পায়নি। কারণ ডক্টর এক্সাক্ট এখানে ট্রিটমেন্ট করবে তখনই যখনই কোনো এক্সাক্ট সে রোগ ধরতে পারবে। আলটিমেটলি যদি টেস্টের পরে কোনো রোগ না থাকে, বেসিক্যালি তার দ্বারা ট্রিটমেন্টটা করা সম্ভব নয়।
তো যার ফলে বাড়ির লোক কিভাবে যেটা এর মনের রোগ, এটা এর মনের রোগ, মনে অটোমেটিক্যালি রোগটা ঢুকে আছে বা মনের বদমায়েশি বা মনের কোনো একটা কাল্পনিক ভাব যার কারণে এর অসুস্থতা কাটে না, কিন্তু আমি বলবো বাস্তবতায় আছে। শত্রু যদি কোনো ক্রিয়া কোনো ব্যক্তির উপরে এরকম ধরনের ক্রিয়া বা এরকম জ্বলন ক্রিয়া বা জ্বালাবান এই ধরনের কিছু শত্রু যদি করে থাকে তাহলে দেখবেন মানে শরীর অটোমেটিক্যালি আপনার জ্বালা দেবে, পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত শরীর অটোমেটিক্যালি আপনার জ্বালা দেবে, কোনো কিছু আপনার ভালো লাগবে না, যে কোনো কাজের আগে আপনার আগে নেগেটিভ ভাবনা চলে আসবে যে হয়তো এটা আমার দ্বারা হবে না, হয়তো আমি এটা করতে পারবো না, বা এটা হয়তো সমস্যা হবে, ওটা হয়তো সমস্যা হবে, সমস্ত কিছু পজিটিভ না হয়ে সমস্ত কিছু নেগেটিভ ভাবনা কিন্তু মাথায় চলে আসবে। এবং এই সব কিছু মিলিয়ে দেখবেন যে আপনার রাত্রে ঘুম ঠিকঠাক হচ্ছে না, ঘুমের ভিতরে ভিন্ন ভিন্ন প্রকার স্বপ্ন আসছে যা আপনার মানসিক দিক ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। তাই প্রত্যেকে বলবো যাদের এই ধরনের ডিস্টার্বেন্স চলছে, অনেক জায়গায় অনেক ডক্টরকে দেখিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু বাট সমাধান পাননি, তারা ভাববেন এটা কিন্তু কোনো এমন এক্সাক্ট রোগ নয় যে রোগ কোনো ডক্টর মেডিসিন বা ট্রিটমেন্টে কিন্তু সমাধান হবে। যদি তন্ত্র প্রয়োগ কার উপরে করা হয়ে থাকে বা তন্ত্রের দ্বারা শত্রু আপনার উপরে কোনো ক্ষতি করে তাহলে কিন্তু আপনি এখানে কোনো মেডিসিন দ্বারা কিন্তু এর সমাধান সম্ভব নয়। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? কি আপনার গার্লফ্রেন্ডের নাম কি? মেঘা কি সেটা বলতে হবে তো। মেঘা সিং স্যার। মেঘা সিং। মায়ের নাম? মায়ের নাম পূর্ণিমা সিং। আচ্ছা, বয়স কত হয়েছে? স্যার আমার বয়স 24। না, গার্লফ্রেন্ডের বয়স কত হয়েছে? 26। কি প্রশ্ন আছে? স্যার আসলে আমার মনে হয় আমার গার্লফ্রেন্ড অন্যান্য ছেলের সাথে অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে আছে, এত বছর সম্পর্কটা বুঝতে পেরেছি, কিন্তু মূল কথা হচ্ছে যে এই মানে এইভাবে অনলাইন এটা বলা সম্ভব নয়। হ্যাঁ, আপনি পারলে একটু পার্সোনালি ফোন করুন বা অনলাইন কনসাল্ট করতে পারেন, যা সব বিষয় সব অনলাইনে কিন্তু বলা সম্ভব হয়ে থাকে না। যে বিষয় মূল বিষয় আজকে নিয়ে বলছিলাম যে শত্রু, দেখুন অনেকে মানে অনেকে মানে না, কেউ মেনেও কোনো রাস্তা পায় না, অনেকে মেনে রাস্তা খুঁজতে চায়। হঠাৎ করে রানিং ব্যবসা স্টপ হয়ে গেছে আপনার কোনো ব্যবসায়ী দোকান দেখছেন, রানিং দোকান হঠাৎ করে আপনার ঠিক সেই জানাশুনো সেই কাস্টমারগুলো আপনার চোখের সামনে থেকে অন্য দোকানে চলে যাচ্ছে। আপনার কর্মের জায়গায় যেখানে আপনাকে বা আপনার অফিসে যেখানে সবাই আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসত, আপনার বস থেকে শুরু করে সবাই আপনাকে খুব ভালোবাসত, একটা ভালো নজরে দেখতো, তারাই দেখছেন আস্তে আস্তে আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আপনার প্রত্যেকটা কথা মানুষের কাছে খারাপ লাগছে। আপনি সাকসেসফুল ঠিক 80% পৌঁছে যাচ্ছেন, 20% অন্য কেউ করছে সাকসেসফুল সে পাচ্ছে কিন্তু বাট আপনি পাচ্ছেন না। আপনি কোন একটা ওয়ার্ক করছেন, 85% ওয়ার্ক করা হয়ে গেছে, 15% এসে কেউ বসে করছে সে সাকসেসফুলি 100% নাম পাচ্ছে বাট আপনি সেখান থেকে সাকসেসফুল পাচ্ছেন না। এটাই হচ্ছে শত্রু আপনার উপরে কোনো প্রকার নজর রেখেছে, শত্রু আপনাকে কেউ কোনো প্রকার হেনস্থা করছে যার কারণে আপনি এখানে সাকসেসফুল পাচ্ছেন না। কারণ একটা জিনিস জানবেন, হ্যাঁ একটু লাইনে থাকুন, একটা জিনিস সবসময় আপনাদের মাথায় রাখতে হবে, শত্রু প্রত্যেকটা মানুষের থাকে আর শত্রু থাকা ভালো। প্রতিদ্বন্দ্বী যে কোনো খেলা হোক যুদ্ধ হোক, প্রতিদ্বন্দ্বী ছাড়া তো সেটা যুদ্ধ হয় না বা খেলা হয় না, শত্রু থাকা ভালো কিন্তু শত্রু থেকে সাবধান থাকতে হবে। একটা জিনিস জানবেন, রাবণ মহান তান্ত্রিক ছিল, রাবণ মহান তন্ত্রধারক ছিল এবং তারও কিন্তু ঘরের শত্রু মানে এই ঘরের শত্রু কিন্তু তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাই শত্রু থেকে সদা সর্বদা সাবধান না থাকলে আমাদের এমনও প্রকার অনিষ্ট বা এমনও প্রকার খারাপ কিছু হতে পারে যা আমাদের পরিকল্পনার বাইরে। বিস্তারিত বলবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ স্যার বাঁকুড়া থেকে বলছিলাম, শান্তনু কর্মকার। আচ্ছা আচ্ছা, নিজের বিষয় জানবেন? হ্যাঁ নিজের বিষয় জানতাম। শান্তনু কর্মকার? হ্যাঁ। মায়ের নাম কি আপনার? মায়ের নাম মঙ্গলা কর্মকার। মঙ্গলা কর্মকার। আনুমানিক বয়স কত হচ্ছে? 39 বছর 1 মাস মত হয়েছে। আচ্ছা আচ্ছা, 39 প্লাস। আপনার বাত সাইডে কোনো চোট আছে?
বা সাইটে কোনো চোট পেয়েছেন? বা সাইটে এরকম চিহ্ন থাকবে, সেটা কেটে গিয়ে হোক, পড়ে গিয়ে হোক বা পুড়ে গিয়ে হোক, একটা বিষয় কিন্তু আপনার থাকবে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মনের একটা ভয় আছে। আপনার প্রশ্নের আগেই বলি, যে কোনো কাজ আপনি করতে পারেন, করেনও, কিন্তু করার আগে পারবো তো, হবে তো, এই ভাবনা অটোমেটিক আপনার মনে চলে আসে, ঠিক কি না? বলুন কি প্রশ্ন আছে আপনার, কি প্রশ্ন আছে আপনার? কাজ মোটামুটি আপনার হলেও কোনো কাজ কিন্তু অ্যাকচুয়ালি স্থায়ী আপনার থাকে না। আপনি এর আগেও যেখানে কাজ করছেন তার আগে কিন্তু আরো অন্য জায়গায় কাজ করেছেন, মানে আপনার কোনো কাজ কিন্তু স্থায়ী থাকে না, আর সহজে কোনো কাজ হতে যায় না, যদি হয় সেটাও কিন্তু দীর্ঘ টাইম টেকে না। এটাই চলছে তো? এটা টোটাল প্রবলেম হচ্ছে আপনার রবির জন্য, সাপোর্টিং একদমই ডিস্টার্ব রয়েছে রবির, মানে এত রবির ভাব নিচ্ছস্ত রয়েছে যে কোনো প্রকার। দেখবেন যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, হয়তো একটু কেউ সহযোগিতা করলো বা একটু সাপোর্ট পেলে জায়গাটা সাকসেসফুল, কিন্তু একটুখানি জায়গা আপনার আর কমপ্লিট হচ্ছে না, কিছু না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, আপনি সেখান থেকে ব্যাক চলে আসছেন, তাই তো? তা এই জায়গাটা শুধুমাত্র রবি গ্রহের ডিস্টার্বের জন্য হচ্ছে, আদার্স সমস্ত দিক ঠিকঠাক আছে। তো রবি গ্রহের একটু প্রতিকার করিয়ে নিন। আমি প্রত্যেক বুধবার বর্ধমান থাকি, পারলে একটাবার যোগাযোগ করতে পারেন। তো শত্রু যেটা বলছিলাম, ঘরোয়া শত্রু, আমি গতদিন একটা প্রোগ্রাম করেছিলাম, গত সোমবার প্রোগ্রামটা করে যাওয়ার পরে আমাকে রাত্রে তখন 10:15 বাজে, তখন এক ভদ্রলোক ফোন করেছে, বলছে দাদা প্রোগ্রামটা আজকে করার পরে মনে হলো আপনি আমাকে নিয়ে বলছেন। আমি বলছি এরকম কি বিষয়, মানে ওই দিনকে প্রোগ্রামটা করেছিলাম জাস্ট মানে গৃহ নিয়ে, যে আপনি গৃহ কেন নির্মাণ করতে পাচ্ছেন না। তো বলছে দাদা আপনি যেমন বলছিলেন ঠিক তাই, বলছে আমার একটা মানে কেবিল লাইনের বিজনেস আছে, ভীষণ বড় কেবিল লাইনের বিজনেস আছে, বলছে সেখান থেকে আমি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আমি ইনকাম করি, প্লাস আমার একটা শখ, আমার একটা মানে গরুর খাটালও আছে, সেখান থেকেও কম বেশি আমার একটা ইনকাম হয়, প্লাস ওটা আমার ভালো লাগে। তো সব মিলিয়ে আমি এই যে ইনকাম করছি, আমার নিজস্ব জমি আছে, বাড়ি করার জন্য নিজস্ব জমি আছে, কিন্তু আমি আমার সেই বাবার তৈরি পুরাতন একটা বাড়িতেই থাকি বহু কষ্টে, যে আমি মানে আমার কাছে অর্থ থাকা সত্ত্বেও আমি বাড়ি করতে পাচ্ছি না। ইভেন আমি বাড়ি করার জন্য আমার বাড়িতে বিশেষ কিছু, গ্রামের দিকে বাড়ি, আমি বিশেষ কিছু ম্যাটেরিয়ালসও নিয়ে এসে রেখে দিয়েছি বাড়িটা করব, কিন্তু আমি বাড়ির জন্য যে ইটটা কিনে রেখেছি সেটাই 2 বছর হয়ে গেছে, যে তারপরে শুরু করতে যায় কিছু না কিছু একটা ডিস্টার্ব, নয় কেউ মারা যায় নাও সেই সময় হয় না, কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয় আর আমি সেই জায়গাটা সাকসেসফুল করতে পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? তো আমি ভদ্রকে বললাম যে আপনি কি একটু চেম্বার আসতে পারেন? বললো দাদা হচ্ছে অনলাইনে যদি দেখে দেন তাহলে সুবিধা হবে, মানে আমি একটু ব্যস্ততার ভিতরে থাকি। তো আমি অনলাইনে সমস্ত বিষয়ে দেখা টাকার পরে দেখলাম যে ওনার উপরে, মানে ব্যাপারটা হচ্ছে ওনার উপরে ওনার কোনো ঘরোয়া শত্রু এমন কিছু ক্রিয়া করে রেখে দিয়েছে যে ও আলটিমেটলি ওখানে থাকতে পারবে না। ওর শত্রু এটা করেছে যে ওকে ওর উন্নতিতে কোনো বাধা করেনি, বাট ওর বাড়িতে থাকতে পারবে না। বাবার যে বাড়ি ছিল সেই বাবার বাড়ি দুই ভাইয়ের নামে সমান ভাগ করে দিয়েছে, সমান ভাগ করে দেওয়ার পরে ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু বেশি ইনকাম করেছে, ছোট ভাই চাইছে যে বড় ভাই ইনকাম করেছে, ঠিক আছে ওরা এখান থেকে চলে যাক, ওরা এখান থেকে চলে যাক, এই যে নতুন করে সে বাড়ি ঘর এখানেই করবে সেটা কোনো প্রকার করতে দিচ্ছে না, বা এই বড় ভাই যতবার চেষ্টা করছে ততবার আনসাকসেসফুল হচ্ছে, এটাই কারণ যে তার ঘরের শত্রু তারপরে এমনও কিছু বা তার সেই বাস্তুর উপর দিয়ে এমনও কিছু ক্রিয়া করে রেখে দিয়েছে যে নতুন গৃহ নির্মাণ করতে পারবে না। অর্থ থাকলে কিন্তু সব হয় না, অর্থ থাকলে যদি মনে করেন আপনি জীবনের সব থেকে বড় সুখী, মানে আপনি জীবনের সব থেকে বড় মানে বোকা, অর্থ দিয়ে সমস্ত কিছু হয় না। ভাবুন যে মানুষটার কাছে একটা পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, যে মানুষটার কাছে মানে 10টা থেকে 12টা স্টাফ কাজ করে, যার কাছ থেকে মালিকের কাছ থেকে মাইনা নিয়ে স্টাফগুলো ঘর বাড়ি করে ফেলছে, কিন্তু সেই মালিক করতে পারছে না তার কাছে টাকা থাকা সত্ত্বেও, কেন না তার ঘরের তার ভাই তার উপরে বা তার বাস্তুর উপরে এমন কিছু করছে সেখানে সে নবগৃহ নির্মাণ করতে পারবে না। শত্রু কিন্তু এরকম।
শত্রু এরকম আরো বিস্তীর্ণ বলবো, দেখে নেবো কে হয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে বলছি। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সুমন পাল। সুমন পালের আনুমানিক বয়স কত হচ্ছে? বয়স এখন এই 35-36 হবে। 36+। আচ্ছা আপনার নাম? আমার নাম শিবানী পাল। শিবানী পাল। কি প্রশ্ন আছে আপনার ছেলের? বৈবাহিক জীবন? একটা প্রশ্ন বলবো, যে কোনো কোনটা জানতে চাইছেন সেটা বলুন। যে কোনো একটা বলো, মাসিমা দুটো বলা সম্ভব নয়, যে কোনো একটা জিজ্ঞেস করুন, কোনটা বলো। তো একটা দিক শুনুন, আপনি আমি প্রথমেই দেখে নিয়েছি ওর বৈবাহিক দিকের একটা দৃষ্টাপ রয়েছে। আপনি এর আগে আপনার ছেলের জন্মচক বিচার করিয়েছেন? করেননি, তাই তো? অ্যাকচুয়ালি আপনি আপনার ছেলের জন্মচক বিচার করলে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন, মানে একটা দিক আমি বলি, খুব আপনার বুঝতে সুবিধা হবে। আপনার ছেলে এমনিতে খুব ভালো, নিজের ভালোর থেকে অপরের ভালোটা একটু বেশি বোঝে, ঠিক কি না? নিজের ভালো কোনটাতে হবে সেটার থেকে দেখবেন, ওর যদি খাওয়া নাও হয়, ওর দুদিন পরে যদি ওর কাছে খাবার দেওয়া হয়, সামনে কেউ একটা অভুক্ত মানুষ আসলে ওর খাবারটা তাকে দিয়ে দেবে, তাই তো? তা মূল বিষয় আমি যেটা বলতে চাইছি, আপনার ছেলের রাহু মঙ্গলের ডিস্টার্ব কিন্তু একসঙ্গে রয়েছে, যা কিন্তু সপ্তম ঘরের উপরে তার পূর্ণ প্রভাব রয়েছে, যার কারণে আপনার ছেলের সহজে বিবাহিত জীবন ঠিকঠাক চলবে না, মানে অ্যাকচুয়ালি সহজে বিয়ে হতে চাইবে না, আর দ্বিতীয়ত বিয়ে হলে সেই বিবাহিত জীবন কিন্তু স্টে করবে না, বোঝা গেল? তা এটাই রাহু মঙ্গল গ্রহের নির্দিষ্ট দোষের জন্য এটা হচ্ছে। এই গ্রহের দোষ প্রতিকার যদি করেন তবেই ও সুখী দাম্পত্য জীবন করতে পারবে, নচেত কিন্তু ওর বিবাহিত জীবন টিকবে না। আর বিয়েটাও কিন্তু আপনার শুনলে অবাক লাগবে হয়তো, এক নয় একাধিক বিয়ের যোগ রয়েছে, বোঝা গেল? বিয়েটা এক নয় একাধিক রয়েছে। আপনি দমদমে থাকেন, পারলে একটা বার দক্ষিণেশ্বর বা শিয়ালদা চেম্বারে আমার যোগাযোগ করতে পারেন। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম আমি, তো শুধু এটা নয়, শুধু এটা নয়, আপনার দেখুন যৌথ পরিবারে থাকলে নানান রকম সমস্যার ভিতরে পড়তে হয়, সেটা যারা যৌথ পরিবারে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর জানবেন, শত্রু সেই বেশি করতে পারে বা সেই শত্রু সব থেকে বেশি ক্ষতি করতে পারে যে আপনার সম্বন্ধে পুরোপুরি জানে, সে আপনার বন্ধু হোক, সে আপনার পরিবারের কোনো সদস্য হোক বা সে আপনার কোনো আত্মীয় হোক, এরাই কিন্তু বেশি করে ক্ষতি করে। অপর কেউ কিন্তু ক্ষতি করে ততটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না যতটা আপনার আপন কেউ ক্ষতি করবে। রিসেন্ট কোনো এক ক্লায়েন্টের কথা বলছি, যার 2000 মানে ট্রিটমেন্ট শুরু করেছিলাম 2018 সালের ফার্স্ট মানে জানুয়ারি মাসে, 2018 সালের জানুয়ারি মাসে ট্রিটমেন্ট করেছিলাম, আমার বাড়িতে নিয়ে এসেছিল ফার্স্ট সেই ক্লায়েন্টটাকে, আমাকে বাড়িতে নিয়ে এসেছিল, যার হাতের আঙুলগুলো, হাতের আঙুলগুলো মানে নখ পর্যন্ত গলে গলে গেছে, নখের ওই জায়গা পর্যন্ত গলে গলে গেছে। খুব সুন্দর চেহারা শরীর ছিল, রেলের চাকরি করতো সে ভদ্রলোক, তো সে মানে মোটামুটি একদম এক প্রকার অকেজ হয়ে গেছে। ডক্টরের কাছে ট্রিটমেন্ট করেছে, ডক্টর বলেছে যে হাতে বা পায়ে বিশেষ কোনো মানে ভাইরাস জাতীয় কিছু লেগেছে, যার ফলে এই হাত পায়ের আঙুলগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু সেই ভদ্রলোকের কথা আছে যে আমি যদি সেটা মানিও তাহলে আমার শরীরটা কেন শুকিয়ে যাচ্ছে, আমি খাওয়া দাওয়া সব করছি আমার শরীর শুকিয়ে যাচ্ছে। আর একটা সমস্যা কি হচ্ছে যে আমি একটা সার্ভিসম্যান, আমি এই মুহূর্তে আমি সার্ভিসটাকে হোল্ডে রেখেছি, কিন্তু আমার নার্ভের কোনো সমস্যা নেই, আমি ডক্টরকে দেখিয়েছি, তারপরে রাতের পর রাত আমার ঘুম আসে না, আমি যতটুকু ঘুমাই দিনের বেলা ঘুমাই। তো এটার ঘটনার পরে আমি তারাপীঠে নিয়ে গিয়ে বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া করে তার এই দোষটা মানে তার যে ক্রিয়া করা হয়েছিল সেই ক্রিয়াটা খণ্ডন করলাম। খণ্ডন করার পরে আজকে মানে মনে করুন 2022 সালের শেষ পর্যায়ে, মানে ঠিক এর আগে 2 মাস আগের ঘটনা, আমাকে একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছে, ছোট্ট একটা ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে দাদা দেখুন আমি আমার পুরাতন জীবন ফিরে পেয়েছি, আমি ফুটবল খেলছি, আমার ফুটবল খেলা খুব প্রিয় ছিল। তো বিষয়টা হচ্ছে, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ভদ্রলোক যখন এসেছিল, এই আসার পরে আমি যখন সমস্ত প্রকার দেখে দেখেছিলাম যে এটাকে কোনো মানে মহিলা দ্বারা কোনো ক্ষতি করা হয়েছে, তো সেই ক্ষতিটা করা হয়েছে এটা পুরো জাত বিরোধ করে যখন দেখা গেল, তখন দেখা গেল নিজের বৌদি, নিজের বৌদি মানে এই ভদ্রলোক তখনও বিয়ে করেনি, রেলের সার্ভিস করত, নিজের বৌদি এর উপরে এমনও কিছু ক্রিয়া করেছে যে এ আস্তে আস্তে অকেজো বা পঙ্গু একটা পর্যায়ে হয়ে মানে হয়ে পড়েছিল।
হয়ে পড়েছিল রীতিমতো, কিন্তু সেখান থেকে কিন্তু তাকে আমি রিটার্ন নিয়ে এসেছি। তাই বলবো এইরকম ধরনের তন্ত্রোক্ত দ্বারা ক্ষতি করা বা ক্ষতিগ্রস্ত যে সকল মানুষ আছেন, অনেক প্রকার ট্রিটমেন্ট করিয়েছেন, অনেক ঝাড়পুক, জল পড়া, তেল পড়া করেছেন, বিছানায় শুয়ে আছেন, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে খাবার পর্যন্ত যে আপনি নিজে উঠে সেটা করবেন বা নিজে উঠে খাবেন সেইটুকু সামর্থ্য হারিয়ে ফেলা ব্যক্তিদের বলবো একটা বার দিনের সাথে সঙ্গে যোগাযোগ করুন। 100% সমাধান পাবেন যদি সঠিকভাবে প্রতিকার করা যায় আর সঠিকভাবে রোগটাকে ধরা যায়। আরো বলবো স্তিন দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, সুতপা মণ্ডল। বহরমপুর থেকে? হ্যাঁ। সুতপা মণ্ডল, মায়ের তোমার নিজের বিষয় জানবে? বিবাহিত জীবন সম্পর্কে জানতে হবে? না, আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আপনার কেস চলছে প্রায় 7-8 বছর হয়ে গেল। কোন টাকা পয়সা দিয়েছিলে? টাকা পয়সা নিয়েছিল আর নিয়েছে। হুম, তুমি রীতিমতো কিন্তু তোমাকে ঘোরাচ্ছে বা তোমাকে কেউ ঠকাচ্ছে। তুমি যে কেসটা নিয়ে আছো এই কেসটাও আলটিমেটলি কিন্তু ঠিকঠাক জিততে পারবে না। শুধু এই বিষয় নয়, তুমি দেখবে যে কোনো কিছু বিষয় নিয়ে মানুষ তোমাকে বলে এক কিন্তু আলটিমেটলি করে আর এক বা ঘটে অন্য কিছু, তাই তো? এটা টোটালি হচ্ছে বলছে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ভৌম দোষ যদি থাকে তাহলে সেরকম ভৌমিত থাকে, মানে তুমি যা ভাববে দেখবে ঘটছে তার বিপরীত কিছু। তোমার লাইফে যা কিছু হয়ে এসছে বা যা কিছু হবে তা হঠাৎ করে হবে, তোমার প্রাণ মতভেদ কিন্তু কিছু হবে না। সুস্থ থেকো, ভালো থেকো, বহরমপুর চেম্বার রয়েছে প্রত্যেক মাসের 20 তারিখে, পারলে একটা বার কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম, অনেকেই আছে মানে আপনার 38 বছর এজ হয়ে গেছে, সুন্দর সুশ্রী চেহারা, যার নামে কোনো প্রকার যে অনেক দেখা যায় অনেক সময় বদনাম তদনাম থাকে সেসব দিকের আছে সেরকম ব্যাপার নেই, কিন্তু তার বিয়ে হচ্ছে না, শত্রু কিছু ক্রিয়া করে রেখেছে। যাক, শত্রু ব্যাপারে অনেক কিছু বললাম, ছোট্ট একটা টোটকা বলবো, যাদের শারীরিক রূপের উপরে কোনো প্রকার ক্রিয়া করে রেখেছে আপনাদের মনে হয় সেরকম ব্যক্তি রাত্রে মঙ্গলবার দিনকে যখন ঘুমাবেন নিম পাতার উপরে ঘুমাবেন, সেই নিম পাতাটা পরের দিনকে কর্পূর দিয়ে জ্বালিয়ে যে কোনো প্রকার জলে ভাসিয়ে দেবেন। এরকম 5টা মঙ্গলবার করলে দেখবেন আপনার শরীরের উপরে যে বিষজ ভাব আছে যা তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করা হয়েছে তার সমাধান 100% পাচ্ছেন। এবং সামনে একটা বলবো যে 22 ডিসেম্বর কিন্তু বিশেষ বকুল অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে এইরকম ধরনের বিশেষ খণ্ডযোগী ক্রিয়ার একটা আয়োজন করা হয়েছে। তো এই মানে উক্ত মহা হোম যজ্ঞে যারা অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। অর্থের পজিশনে যারা ভুগছেন যে অর্থের জন্য জ্যোতিষের কাছে যেতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো আমার জন্মদাতা মা বাবার কিন্তু কেটা আদেশ, আমার গৃহমন্দিরে যারা আসবে তাদের যাতে স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে সমাধান করে দেওয়া যায়, তাই জন্য কিন্তু আর্থিক দিকে যারা দুর্বল আছে তাদের জন্য বলবো। প্রত্যেক রবিবার আমি নিজ গৃহ মন্দির থাকি নদিয়া হরিণঘাটাতে, শুধু একবার যোগাযোগ করুন, চলে আসুন, 100% সমাধান পাবেনই পাবেন। জানবেন কলকাতার বুকে একমাত্র দিনেশ আচার্য যে কিন্তু কামাখার মায়াং তন্ত্রে কাজ করে থাকে। আমার কাছে চালাকি কথা নয়, আগে কাজ পরে মূল্য বা বিনামূল্যে কাজ করে দেবো এরকম ধোকাবাজি কথা নয়, যা বলার ক্লিয়ার আপ টু অন মিডিয়াতে বসে বলে থাকি। আমি দীনেশ আচার্য যে কলকাতার বুকে মায়াং তন্ত্রে কাজ করি এবং লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করি। আমার কখনো ওই কোনো অফার হয় না যে আমার এটা ওর জন্য অফার ওটার জন্য অফার, ওরকম ব্যাপার নয়। আসুন, তবে হ্যাঁ যারা আসছেন তাদের জন্য একটা রেখেছি ভালোবাসার ছোট্ট একটা নিদর্শন উপহার, সেটা হচ্ছে একটা নেপোলিয়ান আসল রুদ্রাক্ষ, তা সম্পূর্ণ বিনামূল্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখাবে অন্য দিনে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ নমস্কার।